সিম্পল একটা টমেটো ভর্তা, ঠিক আছে? তো টমেটো আমি করেছি কি, টমেটোকে আমি চুলায় দিয়ে সিদ্ধ করেছি, একটা আচ্ছা, ফ্রাই প্যানে সিদ্ধ করে তেল দিয়ে নিয়েছি, না পানি দিয়ে? শুধু কিছু দেইনি, কারণ ও টমেটো থেকে প্রচুর পানি বের হয়, তো সেই পানিতে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে আমি একদম শুকনো করে ফেলেছি যেন কোনো পানি না থাকে। আর পাশে আমি ধনে পাতা রেখেছি, একটু শুকনো মরিচ আমি রেডি করছি, সাথে পেঁয়াজ দেব, পেঁয়াজ, শুকনো মরিচ, ধনে পাতা আর একটু সর্ষের তেল, লবণ, ব্যাস। ওকে, এই হচ্ছে আমার রেসিপির ইনগ্রিডিয়েন্টস, আমি এটা করে দেখাচ্ছি। আচ্ছা, আমি শুকনো মরিচটাকে আমি একটু লবণ দিলাম, লবণ দিয়ে এটা মাখালে ভালো আর কি। তো লবণ দেওয়ার পরে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। হ্যাঁ, তো আমি যে শুকনো মরিচ আছে না, সেটাকে আমি একটু লবণ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। লবণের সাথে দেওয়ার কারণ তো সবাই জানেন যে লবণ দিয়ে করলে জিনিসটা একটু ভাঙতে আর কি সুবিধা হয়, সেটার জন্য লবণ দিয়ে ভাঙা। আর এদিকে হচ্ছে যতটা গুঁড়ো করা যায়, আমি আসলে কিছুটা, কারণ আমার উইন্ডোটা খোলা এই পাশে, তো সম্ভবত একটু ঠান্ডা বাতাসের কারণে মচমচে ভাবটা কিছুটা চলে গেছে, তো যাই হোক। আর এদিকে পেঁয়াজটা আমি ফ্রাই প্যানে একটু পানিটা টেনে নিলাম, এগুলো সব একসাথে মাখাবো, সাথে লবণ আমি যেহেতু শুকনো মরিচের সাথে দিয়েছি, সো আমি পরে আবার দেখবো লবণটা ঠিক আছে কি না। আর আমি এখানে একটু সরিষার তেল ইউজ করব, আমি মাখি, সবগুলোকে আপনি ভালো করে মাখিয়ে নিলেন, সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে একটু তেল দিচ্ছি, দিয়ে দিবেন সরিষার তেল, সামান্য একটু সরিষার তেল। ওয়াও, এভাবে খেলে খুব মজা লাগবে, খুব মজা। আর হচ্ছে মরিচটাকে আমি অ্যাড করলাম, এখানে কিন্তু সল্ট আছে, তো আমি এখন একটু টেস্ট করে দেখবো যে সল্টটা ঠিক আছে কিনা। এই ভর্তাটা কিন্তু এত মজা যে ভর্তা দিয়ে আপনি আর কিছু লাগে না, এই ভর্তাটা হলে অনেক ভাত খেয়ে ফেলা যায়। অনেক মজা, খুবই মজার একটা ভর্তা, আমি প্রায় করে আর কিছু লাগে না আমার, এটা দিয়ে আমি ভাত খেয়ে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের টমেটোর মজাদার ইয়াম্মি সুস্বাদু ভর্তা। সো গাইস, আপনারা এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন চটপট। ওকে, বাই।